बंधुरा आज के आलोचना करब त्रिपुरा टीएसआर एर नतून रिक्रुटमेंट सम्पर्के गुड निউজ। बंधुरा खूब ही गुड निউজ एसे गेछे। त्रिपुरा टीएसआर किन्तु दुईटी बैटालियन नियोग प्रक्रिया शुरू हो गए। बंधुरा आबार बोलछि नियोग प्रक्रिया शुरू हो गए। आपनादेरके एखन भिडियो फुटेज देखाबो। त्रिपुरार जे बर्तमान मुख्यमंत्री रयेछे डॉक्टर मानिक साहा उनी किन्तु जानियेछे विधानसभार मध्ये एगुली निये आलोचना करा हयेछे। कबे लोकगुली नियोग प्रक्रिया आपनादेर सम्पूर्ण करा होबे सेई विषये कि जानियेछे आपनादेरके एखन एकटा भिडियो देखाबो। तो एखाने दुईटी बैटालियन लोक नियोग करा होबे। आपनारा जानेन किछुदिन आगे किन्तु पत्रिकार मध्ये देওয়া हयेछिलो जे दुईटी बैटालियन नियोग प्रक्रिया शुरू होच्छे। तो एखन किन्तु आईआर बैटालियनेर लोक नियोग करबे, दुईटी बैटालियनेर लोक नियोग करबे। नोटिफिकेशन आपनादेर खूब शीघ्रई आसते चलेछे। तो मुख्यमंत्री कि बलेछे ओई भिडियोटा एखन आपनादेरके देखाबो। आपनारा भिडियोटा देखार पर बाकीगुली आलोचना करछि। तो आपनारा ओई भिडियोटा एखन देखे निन। চলছে বিধানসভা অধিবেশন, রাজ্যে নতুন করে কোনো টিএসআর বাহিনী গঠন হবে কিনা এ নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে জানতে চাওয়া হলে বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে নতুন 2 ব্যাটালিয়ন টিএসআর বাহিনী গঠন হবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে অনুমোদন চাওয়া হয়েছে, খুব শীঘ্রই আসতে পারে অনুমোদন। কোশ্চেন নাম্বার 27 প্রশ্ন 1 রাজ্যে নতুন করে কোনো টিএসআর বাহিনী গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। উত্তর, রাজ্যে নতুন করে 2টি টিএসআর বাহিনী গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন আছে। প্রশ্ন 2, নেওয়া হলে কবে নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে আশা করা যায়। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে না। এরপরে শুরু হবে 2 ব্যাটালিয়ন টিএসআর বাহিনী গঠন করার কাজ। তাতে যেমন রাজ্যের যুবক ও যুবতীরা কর্মসংস্থান পাবেন, সেই সঙ্গে রাজ্যের মানও বাড়বে সবদিকে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন 2 ব্যাটালিয়ন টিএসআর বাহিনী গঠনের ঘোষণায় খুশি রাজ্যের যুবরা। বন্ধুরা আপনারা তো এখন শুনে নিয়েছেন ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবগুলি আপডেট কিন্তু এখানে তুলে ধরেছে। তবে এখানে আপনাদের যে লোক নিয়োগ করা হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন এবং কবে থেকে অ্যাপ্লাই আপনাদের শুরু হবে সেই সম্পর্কে কিন্তু এখানে কিছুই বলা হয়নি। বন্ধুরা প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট ছিল ওই রিক্রুটমেন্ট অনুসারে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন সবগুলোই থাকবে। তো এখন যে নোটিফিকেশন আসবে সেটা কিন্তু খুব শীঘ্রই আসবে। উনি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা বলেছে। তো আপনাদের যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।